এক ভাই কুরবানি সংক্রান্ত একটি প্রশ্ন করেছেন যে অনলাইন থেকে পশু কেনা যাবে কিনা, কিস্তিতে কোরবানির পশু বিক্রি হচ্ছে কেনা যাবে কিনা। অনলাইন সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন আমরা অনেক সময় শুনি এবং আমাদের চোখে পড়ে। অনলাইনে এখন পশুর কান দেখাচ্ছে, দাঁত ঠিক আছে কিনা দেখাচ্ছে, পশুর অবয়ব সব কিছু আপনি দেখতে পাচ্ছেন সামনে থেকে। এখন কেনা যাবে কিনা, সব তো আমরা অনলাইনে কিনি। আমাদের অনেক সময় দেখা যায় যে একটা জামা আমরা অনলাইনে অর্ডার করি, ড্রেসটা ঠিক যেভাবে দেখিয়েছে সেইভাবে কিছুদিন পরেই দেখা যায় যখন আমার কাছে ডেলিভারি দেওয়া হয়, দেওয়ার পরে আমাদের অনেকের পছন্দ হয় না, তো এটাকে ব্যাক করানোর সুযোগ থাকে, আমরা ব্যাক করাই দিই যে না এটা আমরা নিব না। তো আপনি কোরবানির পশুর মতো এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদাহ এই জায়গাতে যদি আপনি অনলাইন ভিত্তিক হন, পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1445 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। এটা একটা দুইটা হাদিসে না, অসংখ্য হাদিসের ভিতরে এই মর্মে হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে লা ইউদাহা বিমুকাবালা ওয়ালা মুদাবারা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওয়ালা খারকা ওয়ালা শারকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন একেবারে চোখ উপড়ে গেছে অথবা জন্মান্ধ এমন কোন পশু, শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, পাটা একেবারে ভাঙা পা, কোরবানি যেই জায়গায় দেওয়া হবে এই পর্যন্ত হেঁটে আসার মতো সক্ষমতা তার নাই, এমন কোন পশুকে অবশ্যই কোরবানি দেওয়া যাবে না। পশু কোরবানি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে সুন্দর পশুটাকে আপনাকে নির্বাচন করতে হবে। আমরা যেটা ভুল করি, আমরা পশুর ক্ষেত্রে এখন যেটা বর্তমান সময়ে ট্রেন্ডিং হয়ে গেছে, দামের ক্ষেত্রে কোনটা সবচেয়ে দামি, রঙের ক্ষেত্রে কোনটা সবচেয়ে রংচটা, ছাগলের দাম যেই বাজারে 15 লক্ষ টাকা বিক্রি হতে পারে, আপনি চিন্তা করেন যেই লোক বিক্রি করার জন্য 15 লক্ষ টাকা দাম চাচ্ছে, তার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই এই ছাগলের ভিতরে কি আছে যেটার দাম 15 লক্ষ টাকা, বলতেছে এটা দেখতে অনেক সুন্দর। কোরবানির ক্ষেত্রে আল্লাহ দাম দেখেন না, তবে আল্লাহ তাআলা সৌন্দর্যটা দেখেন। এই জন্য আপনি 15টা ছাগল হয়তো এটার মতো আপনি যদি কিনতে চান তাইলে 15 লক্ষ টাকা ব্যয় করলে বড় বড় 15টা ছাগল পাবেন, কিন্তু এটার মতো রং চটা পাবেন না যেটা আল্লাহ পছন্দ করেন। আসলে কি বিষয়টা এমন? বিষয়টা মোটেও এমন না। 15 লক্ষ টাকার ছাগল আল্লাহ তারা দেখতে চান না, খুব রং চটা এটা আল্লাহ দেখতে চান না। আল্লাহ তারা দেখতে চান আপনার তাকওয়ার জায়গাটা কোন জায়গায়। একটা জীর্ণ শীর্ণ কিন্তু একেবারে অসুস্থ এমন না যে কোরবানির জায়গা পর্যন্ত আসতে পারবে না, এমন একটা পশু দিয়ে যদি আপনি কোরবানি করেন, একটা ছাগল দিয়ে কোরবানি করলেন, আপনি যদি কোরবানি দেন অবশ্যই যদি এটা আল্লাহর জন্য করে থাকেন, 1,25,00,000 টাকা দিয়ে বাজারের সবচেয়ে সেরা গরুটা কিনছে। এখন গরুর নামকরণ আমাদের দেশে করা হয় বিভিন্ন নায়কের নাম দিয়ে, বিভিন্ন নায়ক বিভিন্ন নায়িকা এদের নাম দিয়ে গরুর নামকরণ করা হয়। মানুষ আর কত নিচে নামাবে এটা আমার জানা নাই। আসলে এই সময়ে নায়ক নায়িকার নাম দিয়ে গরুর নামকরণ করা হয়। আমার তো মনে হয় ওনাদের যদি ব্যক্তিত্ব থাকতো ওনারা তো মানহানি মামলা করত। ফেসবুকের এই সোশ্যাল মিডিয়ার এই বুলিংয়ের কারণে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে এই যে হেয় করা হচ্ছে, তারা তো মামলা করা উচিত ছিল। এবং এই জাতীয় সমস্ত গরুগুলো আপনি গিয়ে দেখবেন যারা নায়ক নায়িকার নাম দিয়ে বড় বড় গরুগুলা মানুষকে ধরায় দেওয়ার চিন্তা ভাবনা করে, আর মানুষও কিনে যে আমি অমুক নায়কের নামের গরুটা কিনলাম। আল্লাহর কাছে আপনি কি দেখাবেন আর কি দিবেন বলেন? দুধকের দায়িত্ব, এখন যেভাবে দুধক সচ্চার হয়েছে, যারাই বাংলাদেশে 25-30 লক্ষ টাকার গরু কিনবে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের আয় ইনকাম পুরা, তাদের ট্যাক্সগুলো সব ঠিক আছে কিনা, রিটার্নি ঠিকভাবে আদায় করেছে কিনা, কর ট্যাক্স সব নিয়মিত আদায় হচ্ছে কিনা, সব বিষয়গুলো পাই টু পাই তাদের দেখা উচিত,
যারাই বড় দামের গরুগুলো কিনবে তাদের পিছনে আপনারা লেগে দেখেন, এদের অধিকাংশের টাকা হালাল না। যারা 20-25 লাখ টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করে, কোরবানির পশু যারা ক্রয় করে 20-25 লাখ টাকা খরচ করে, এদের অধিকাংশের ইনকাম হালাল না। এই জন্য বলবো, অনলাইন থেকে পশু ক্রয় করা অথবা এই জাতীয় চিন্তা ভাবনা করা, অথবা আপনি খুব দামে আপনি কোরবানির পশু ক্রয় করে আপনি আল্লাহর রাহে কোরবানি করবেন, এগুলোর আগে ভাবা দরকার এটা একটা ইবাদা। ইবাদত যত বেশি পরিচ্ছন্ন হবে, যত বেশি পবিত্র হবে, যত বেশি তাকওয়া মিশ্রিত হবে, তত বেশি আল্লাহ তাআলা কবুল করবেন। ইবাদতের সৌন্দর্য যত বর্ধিত হবে, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতটা কবুল করবেন। এজন্য আশানুরূপ ফল পাওয়ার জন্য ইবাদত সুন্দর হওয়া চাই। অনলাইন থেকে পশু ক্রয় করে আপনার কুরবানির মতো ইবাদতকে নষ্ট করবেন না। দেখে শুনে আপনার যদি আপনি গরু কুরবানি দেন, মহিষ কুরবানি দেন 2 বছরের, দেখে শুনে সেটা গাভী হোক, তবে পেটের ভিতরে যেন বাচ্চা না থাকে, সার হোক, আপনি সেই পশু কুরবানি করবেন। ছাগল হলে 1 বছরের ছাগল হতে হবে, 1 বছরের ছাগল হতে হবে। বেড়া দুম্বা যদি 6 মাসেরটা দেখতে নাদুস নুদুস মনে হয়, তাহলে সেটাকে আপনি কোরবানি দিতে পারবেন। উটের ক্ষেত্রে 5 বছর। এই হচ্ছে কোরবানির পুরো বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, দেখে শুনে বেছে কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক।